ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেইন চালিয়ে পুরো জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণার বিরুদ্ধে মিডিয়া সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে জাতীয় ঐক্যের জন্য সংলাপ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ রাজনৈতিক দল ও কাল ইসলামী সংগঠনগুলোর সাথে হবে সংলাপ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন ভারতীয় মিডিয়ার মিস ইনফরমেশন ক্যাম্পেইনের জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল তথ্য যাচ্ছে এজন্য ভারতীয় জনগণের একটি অংশ এভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এর জন্য দায়ী ইন্ডিয়ান মিডিয়া তারা আগেই ঠিক করে রেখেছে বাংলাদেশ নিয়ে কি বলবে ফ্যাক্ট চেক করছে না দেশের সঠিক চিত্র তুলে ধরতে বিভিন্ন মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সরকার যোগাযোগ করছে বলেও জানান প্রেস সচিব বলেন বর্তমান সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তবে এই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটা অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছে। পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে হ্যাঁ এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না বাট আমরা গ্লোবালি সমস্ত ইন মিডিয়াকে ইনভাইট করছি আপনারা এ আসেন দেখে যান বাংলাদেশে কি হচ্ছে